কিভাবে বিকশিত করব, কিভাবে আসন্ন করব, এই ধরনের আন্দোলন। দুর্নীতি সমান গড়িত ফাড়িলে রাজনীতি সারি দিব ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। আজিয়ে আনোয়ারার জুইদণ্ডিত নির্বাচনী প্রচারণা কালে তিনি এহতা হই। দুর্নীতি যদি ফল আনতে যা দুর্নীতি গুজিমি হইছে রাজনীতি নির্মাণ। ডিসেম্বরের 26 তারিখ মঙ্গলবার টিআইবি একজন মন্ত্রীরে ইঙ্গিত গড়ি তার যুক্তরাজ্যের মধ্যে 2000 কোটি টিয়ার উড়ে ব্যবসায়িক বিনিয়োগ আছে বলে এক রিপোর্ট প্রকাশ করে। যে রিপোর্টের জের ধরে আজিয়া ডিসেম্বরের 28 তারিখ সমকাল ও মানব জমিন পত্রিকা ইবে হুন মন্ত্রী তার নাম বাইর গড়িয়ে হইদে ইবে সাইফুজ্জামান চৌধুরী যাবে। সমকালের তথ্য মতে উনি বাংলাদেশের টুন 2800 কোটি টিয়া লই গিয়ে যা বাংলাদেশের আইন অনুযায়ী বিনিয়োগের কোনো অনুমোদন নাই এবং তিনি এসব টিয়া বা বিনিয়োগের হতা তার নির্বাচনী হলফনামাত উল্লেখ ন করে বলে তারা জানায়। এই রিপোর্টত হই নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য যাচাই গড়ি ফাইলে তাইলে ওনার প্রার্থিতা বাতিলও হয়ে যেতে পারে। আজিয়ে তিনি কোনো গণমাধ্যমের কোনো কিছু নহইলেও এ বিষয়ে সম্পূর্ণ ইঙ্গিত গড়িয়ে নির্বাচনী প্রচারকালে উনি বক্তব্য দিই। এমপি মন্ত্রী কিনা ব্যবসায়ী পরিবারের সন্তান, আমি ব্যক্তিগত জীবন একজন ব্যবসায়ী, সকালে বই নেই আর কিভাবে বিতর্কিত করিব, কিভাবে অশান্তি করিব, এই ধরনের আন্দোলন। দুর্নীতি যদি ফল আনতে যা দুর্নীতি গুজিমি হইছে রাজনীতি নির্মাণ। রাজনীতি এবং এই এমপি মন্ত্রী ইনালার রহমত মানুষের দিবার মানসিকতা ধারণ করিব, দেশের মানুষের গ্রহণ করিব, সেবা গ্রহণ করিব, ফজর বেশি আমার নাম আত্ম ইনশাল্লাহ। যাই হোক, আই আশা করব দুজনের মানুষজন আগামী 7 তারিখ তারা বেগপুর ভোট দিবেন। এখন সময় হয়ে দিব হুন্নান সত্য আর হুন্নান মিথ্যা। জামিউল ইসলাম মামুন, সি প্লাস, চট্টগ্রাম।